আরে ভাবি, আপনি কখন আসলেন? এই তো একটু আগে। অনেক বেলা হয়েছে, এবার ঘুম থেকে ওঠো। আমি আর কোনো কথা না বলে ভাইয়ার মুখের উপর থেকে সাদা কাপড়টা সরিয়ে দিলাম। ভাইয়াকে দেখে আম্মু একটা জোরে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। বাবা এসে জড়িয়ে ধরে। ভাবি ঠাস করে বসে যায়। অজর ধারায় সবাই কান্না করতে থাকে। এরপর ভাইয়ার কাফন দাফন শেষ হয়। আমি আর বাবা অনেক সময় ভাইয়ার কবরের পাশে দাঁড়িয়েছিলাম। বাবা বাসায় আসতে যায়নি। একসময় আমি জোর করে বাসায় নিয়ে আসি। বাসায় আসার পর ভাবি আর আম্মু আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করে। আমিও নিষেধ করিনি, আমি স্ট্রং ছিলাম। কারণ আমি যদি ভেঙে পড়ি ফ্যামিলির কেউই হয়তো ভালো থাকবে না। সেদিন থেকে আমাদের পরিবারের মুখের সবার হাসিটা উড়ে গেল। ভাবি একদম স্তব্ধ হয়ে যায়। ভাইয়া মারা যাওয়ার পর ফ্যামিলিতে ক্রাইসিস শুরু হয়। কারণ আগে ভাইয়ার টাকা দিয়েই সব কিছু খরচ চলত। আব্বুর দোকানটাও বিক্রি করে দিয়েছে, আর আব্বুর এখন যে অবস্থা তার দ্বারা কোনো কাজই করা পসিবল না। বাধ্য হয়ে আমি নেমে গেলাম জীবনযুদ্ধে। অনার্সটা শেষ না করার কারণে ভালো কোনো কোম্পানিতে চাকরিও পাইনি, একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি নেই। আমার কাজ হচ্ছে বাজারের প্রত্যেকটা দোকানে গিয়ে কার কি মাল লাগবে সেটা লিখে আনা, মালগুলো আবার পৌঁছে দেওয়া, যাকে বলে এসআর। ভাইয়ার কথা খুব মনে পড়ত, কত কষ্ট করে ভাইয়াকে টাকা ইনকাম করতে হতো। এখন সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি। বেতন ছিল কম, মাত্র 8,000 টাকা, যেটা দিয়ে ফ্যামিলিতে কোনো মতে চললেও আব্বু আমার মেডিসিন কেনা প্রায় অসম্ভব। তাই বন্ধুদের বলে কয়েকটা টিউশনে নিয়ে নিলাম। সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত আমার এই যুদ্ধ চলতে থাকে। নিজের পড়ালেখা প্রায় শেষ করেই দিলাম, কিন্তু ভাবিরটা কন্টিনিউ রাখলাম। এর মাঝে ভাবির মা বাবা অনেকবার এসেছে আমাদের বাসায় ভাবিকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আব্বু ওনার হাত ধরে অনেক রিকোয়েস্ট করেছে ভাবিকে যেন রেখে দেয়। ভাবিকে এতটাই ভালোবাসত যে অন্য কারোর ঘরে পাঠানোর চিন্তাও আব্বু আম্মু করতো না। সেদিন আমি কাজ শেষ করে টিউশনে করেই বাসায় আসলাম। রুমে গিয়ে চেঞ্জ করে নিলাম। তখনই বাবা মা রুমে আসলো। আরে আব্বু আসো, ভিতরে আসো, আমার পাশে বস। আমি গিয়ে বাবার পাশে বসলাম। বাবা আমার হাত ধরে বলল, তোর খুব কষ্ট হচ্ছে? আরে ধুর, এগুলো কি বলো? তোর জন্য আমরা কিছুই করতে পারিনি, তুই আমাদের মাফ করে দিস। আব্বু তুমি কি পাগল হয়েছ? এগুলো কি বলো? আমার ফ্যামিলি আমি না দেখলে কে দেখবে বলো? আর আমার কোনো কষ্ট হচ্ছে না। অবন্তীর বাবা আসছিল। হুম, কি বলল? ওরে নিয়ে যেতে চাই, এভাবে নাকি দিন যায় না। তুমি কি বললে? আমি তো বলেই দিয়েছি আমি আমার মেয়েকে জীবনেও দেব না। ও আচ্ছা। বিয়ে যদি আবার আসে? আসবে না, টেনশন করার দরকার নেই। তোর কাছে কিছু টাকা হবে? এভাবে কেন বলো, কত টাকা লাগবে সেটা বলো। অবন্তীর বই নাই, বই কিনতে হবে। তাই আমি মানি ব্যাগ চেক করে দেখলাম, মাত্র 576 টাকা আছে, যেটা আমার পুরো মাসের পকেট ও যাতায়াত খরচ। এটা যদি দিয়ে দিই তাহলে পুরো মাস পায়ে হেঁটে কাজ করতে হবে। ধুর, এত কিছু চিন্তা করে লাভ নেই। পুরো টাকাটা বাবার হাতে দিয়ে দিলাম। বাবা টাকা হাতে নিয়ে চোখ মুছতে মুছতে নিজের রুম থেকে চলে গেল। পরের তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম, কেননা আমাকে পায়ে হেঁটে যেতে হবে, গাড়ি ভাড়া নেই। তাই তাড়াতাড়ি উঠে রওনা দিলাম। তারপর অফিস পর্যন্ত যেতে প্রায় 20 মিনিট দেরি হয়। বস ইচ্ছা মতো ঝাড়ি দিল। তারপর গতকালকে রে মালগুলোর রিসিপ কেটে নিয়ে আসছি, সেগুলো দোকানে নিয়ে যাওয়ার জন্য। একটা কভার ভ্যান নিয়ে রওনা দিলাম। অন্য একজন ভ্যান চালাচ্ছে, আমি পিছন দিক থেকে ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছি। হাতে অনেকগুলো মালের স্যাম্পল। একটা দোকান থেকে মাল দিয়ে আসার পথে ভাবিকে দেখলাম অনেকগুলো মেয়ের সাথে। মনে হয় ক্লাস শেষ করে বাসায় যাচ্ছে। ভাবি চোখ দেখে চিনে ফেললাম যে এটা ভাবি হবে। আমি তখন ভ্যান ঢেলছি, ভাবি আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি ওনার চোখে স্পষ্ট পানি দেখলাম। আমি ভাবিকে দেখেও
না দেখার ভান করে চলে গেলাম। এভাবে আমাদের দিন যাচ্ছে। বাস্তবতা কী জিনিস সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি। আজকে শুক্রবার, চাকরি টিউশন সব কিছুই বন্ধ, তাই ঘুমিয়ে আছি। অনেকক্ষণ ধরে ঠিকমতো ঘুমোতে পারি না। ভাবি আমার রুমে আসলো। জুয়েল, এই জুয়েল। আরে ভাবি, আপনি কখন আসলেন? এই তো একটু আগে। অনেক বেলা হয়েছে, এবার ঘুম থেকে ওঠো। উঠছি। আসলে শরীরটা কেমন যেন ব্যথা করছে, তাই ঘুমটা একটু বেশি হলো। তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? আরে ধুর, এগুলো কি বলেন, আমি তো সুন্দর লাইফ কাটাচ্ছি, কোনো প্রবলেম হচ্ছে না। আমি দেখেছি কেমন সুন্দর লাইফ কাটাচ্ছ। আচ্ছা, আপনার পড়ালেখার কি অবস্থা? কথা আমি ঘুরিয়ে নিলাম। মোটামুটি। তুমি আর পড়বে না? দেখি কি করা যায়। কলেজের মতো তো সময় নেই, পরীক্ষাটা দেব। যদি কপালে পাস লেখা থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। আসো খেয়ে নাও। আপনি যান, আমি ফ্রেশ হয়ে আসছি। তারপর ভাবি চলে গেল, আমি ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। এভাবেই আমাদের দিন যাচ্ছিল। এমন একটা লাইফ কাটাচ্ছি যেটাতে নিজের স্বাধীনতা বলতে কিছুই নেই। পরিবারের দিকে তাকিয়ে হাসি মুখে সব কিছু ত্যাগ করতে হয়। একদিন খেয়াল করলাম, দেখলাম মায়ের শাড়িগুলো সব পুরাতন হয়ে গেছে। ভাবিও প্রতিদিন একটা ড্রেস গায়ে দিয়ে কলেজে যায়। বাবারও পাঞ্জাবিগুলোতে ময়লা জমে গেছে। ভাবির মোবাইলটা হাত থেকে পড়ে ভেঙে যায়, এরপর আর মোবাইলও নেয়নি। তারপর লজ্জায় আর আমাদের কাউকেই বলেনি। সব কিছু মিলিয়ে সবারই অবস্থা খারাপ। নিজের শখের জিনিসগুলো বিক্রি করে দিলাম। আমার কম্পিউটার, গিটার, হাতের ঘড়ি এবং শখের মোবাইলটাও বিক্রি করে দিলাম সবার অজান্তে। তারপর আব্বু আমার ভাবিকে নিয়ে শপিংয়ে গেলাম। আব্বুর জন্য কয়েকটা লুঙ্গি পাঞ্জাবি আর গেঞ্জি নিয়ে নিলাম। আম্মুর জন্য শাড়ি, সায়া, ব্লাউজ আর টুকটাক জিনিস নিলাম। ভাবিকে ওনার পছন্দ মতো নিতে বললাম। উনি কয়েকটা থ্রি পিস, জুতা, কিছু কসমেটিক নিল। তখন আম্মু বলল, তোর জন্য কিছু নিবি না? না আম্মু, আমার সব কিছুই আছে। তারপর ওনাদের বাইরে দাঁড়িয়ে রেখে আমি একটা মোবাইলের দোকানে গেলাম। আমার জন্য একটা নর্মাল মোবাইল নিলাম আর ভাবির জন্য একটা স্মার্টফোন নিলাম। তারপর ওনাদের নিয়ে বাসায় চলে আসলাম। রাতের বেলা সবাই আমার রুমে আসলো। কি ব্যাপার, সবাই একসাথে? কেন আসতে পারি না? আরে আজও না পারার কি আছে, আসো। তারপর সবাই এসে বসল। আমি ব্যাগ থেকে ভাবির জন্য কেনা মোবাইলটা ভাবির হাতে দিলাম। কি এটা? মোবাইল আপনার জন্য নিলাম। আমার তো এখন মোবাইলের কোনো দরকার নেই, টাকা নষ্ট করলে কেন? সত্যি করে বলতো, তুই টাকা কোথায় পেলি? আমার কাছে জমানো ছিল। মিথ্যা বলিস কেন, সত্যি করে বল, টাকা কোথায় পেয়েছিস? কম্পিউটার, গিটার আর মোবাইলটা বিক্রি করে দিয়েছি। মাথা নিচু করে কথাটা বললাম। কেন, তোর এগুলো বিক্রি করতে কে বলেছে? তোমাদের সবার কাপড় চোপড়গুলো পুরনো হয়ে গেছে, দেখতে তো খারাপ লাগে, সেজন্য আর কি। তাই বলে এগুলো বিক্রি করে দেবে? আরে কোনো সমস্যা নেই, আমি এখন কম্পিউটার চালানোর মতো সময় পাই না। আর গিটার তো বিলাসিতা ছাড়া আর কিছুই না, এগুলো একটারও দরকার নেই। মোবাইল কেন বিক্রি করলে? এত দামি মোবাইলের এখন কাজ নেই, সারাদিন কাজে থাকি, মোবাইল চালানোর সময় কই? আর মোবাইলের প্রতি এত শখ নেই আমার, একটা নর্মাল হলেই চলবে। কেউ আর কিছুই বলল না, নির্বাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। সবার চোখে যে পানি চলে আসছে সেটা আমি ভালো করে দেখছি। কিছুদিন পর আমি শুয়ে আছি। সকাল 10টার মতো বাজে। সোফা রুমে চিল্লাচিল্লি শুনে তাড়াতাড়ি সেখানে গেলাম। গিয়ে দেখি তালই, মানে ভাবির বাবা মা এসেছে। আমি গিয়ে সালাম দিলাম। কৌশল বিনিময় করে বাজারে গেলাম বাজার আনতে, কারণ মেহমান আসছে, ভালো মন্দ কিছু না হলে খারাপ দেখায় যে। আমি বাজার থেকে কিছু বাজার করে নিয়ে আসলাম, তারপর রান্নাঘরে দিয়ে আসলাম। ভাবি আর মা রান্না করছে, আমি গিয়ে ওনাদের সাথে কিছুক্ষণ গল্প করলাম। দুপুরবেলা খাওয়া দাওয়া করে সবার সোফা রুমে গিয়ে বসলাম। আমি বসিনি, আব্বু আম্মু আর ভাবির বাবা মা সবাই বসেছে, মনে হয় কিছু বলবে। ভাবি দরজার পাশে ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরই
ভাবি আব্বু মানে আঙ্কেল বলল, দেখেন বেয়াই সাহেব, যে জন্য আমরা আসেছিলাম। জি বেয়াই বলুন। আমার মেয়েটার বয়স খুব একটু বেশি না, এই বয়সে সে বিধবা হয়ে যাবে কল্পনাও করিনি। যাই হোক, আল্লাহর যা পছন্দ হয়েছে তাই করেছে। আমার মেয়েটা মাত্র 2 মাস জামাইয়ের সাথে ছিল, তারপর কি হলো সেটা তো জানেন। এখন কথা আছে, ওর তো একটা ভবিষ্যৎ আছে, এভাবে তো আর জীবন চলবে না। তো এখন কি করতে পারি? আপনাদের কিছু করতে হবে না, আমাদের মেয়েকে আমরা নিয়ে যাব, ওর অন্য জায়গায় বিয়ে দিয়ে দেব, এভাবে থাকলে তো আর হবে না। না বেয়াই, এটা করবেন না, আমার মেয়েকে আমার কাছ থেকে নিয়ে যাবেন না। দেখেন, আবেগ দিয়ে তো আর জীবন চলে না, বাস্তবতা মেনে নিতে হয়। না বেয়াই, এটা করবেন না, আমার মেয়েকে আমার কাছ থেকে নিয়ে যাবেন না। মেয়ে কীভাবে লাইফ কাটাতে পারে আপনি বলুন, আপনার মেয়ে হলে আপনি কি করতেন? আমি জানি আপনি অবন্তীকে অনেক ভালোবাসেন, নিজের মতোই দেখেন, কিন্তু অবন্তীকে আমরা আর এখানে থাকতে দিতে পারি না, অন্ততপক্ষে ওর বাবা হিসেবে এটা আমার দায়িত্ব। আমার মেয়ে আমার কাছেই থাকবে, আমি আমার মেয়েকে যেতে দিব না। আপনি এসব কি বলছেন? আমার এক ছেলে হয়তো আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু আরেকজন তো আছে। আপনি না অবন্তীকে বাইরে বিয়ে দিতে চেয়েছেন? বাইরে দেওয়ার দরকার নাই, আমার ছোট ছেলের কাছেই ওর বিয়ে দেব। এবার তো আর বলতে পারবেন না যে আপনার মেয়ে বিধবা, ওর স্বামী নাই, এগুলো তো আর বলতে পারবেন না। আমি বাবার কথা শুনে চোখ বড় করে ওনার দিকে তাকালাম। এটা কেমন হয়, এখন আমি অবন্তীকে ভাবি রাখি আর সে নাকি আমার? না, এটা কিছুতেই সম্ভব না। আমার মাথা ঘুরছে, হঠাৎ করে বাবা আমার দুহাত চেপে ধরে বলে, প্লিজ বাবা তুই না করিস না, তুই অবন্তীকে বিয়ে কর, আমার মেয়েকে আমার কাছে থাকতে দে, প্লিজ বাবা আমার অনুরোধটা রাখ, না হলে যে আমি মরেও শান্তি পাবো না। বাবার কথা শুনে আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না। আম্মু করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। জুয়েল, বাবা আমার, প্লিজ না করিস না। আমি বাবার হাত ধরে হেসে চোখ মাথা নাড়ালাম। ভাবির দিকে তাকিয়ে দেখি উনি চোখ মুছতে মুছতে রুমে চলে গেল। ভাবির আব্বু বলল, বেয়াই আপনি মানুষ না, আপনি ফেরেশতা। একটা মানুষ এত ভালো হয় কি করে? আমি নিজেও জীবনে আমার মেয়ের জন্য এত কিছু করিনি যেটা আপনি করলেন। আচ্ছা বেয়াই মশাই, বিয়েটা আজকেই হয়ে যাক, আমি কাজি ডেকে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, আমি আমার ছেলেকে আর ছেলের বউকে আসতে বলি, আর অবন্তীকে বাইরে নিয়ে গিয়ে সাজিয়ে আনার জন্য বলবো। আচ্ছা আমি বাজারে গেলাম। কোনোরকম অনুষ্ঠান ছাড়াই বিয়েটা হয়ে গেল। ভাবি কাজকে একটু অন্যরকম সুন্দর লাগছে, প্রথম বিয়ের চেয়েও বেশি। শুধু একটা জিনিসের অভাব, সেটা হচ্ছে মুখের হাসিটা। ভাইয়ের সাথে যখন বিয়ে হয়েছিল তখন ভাবির মুখে খুব সুন্দর হাসি ছিল, আজকে সব আছে সেটাই নেই। হয়তো এমন কিছু হয়ে যাবে কল্পনাও করেনি। তারপর, হ্যালো বন্ধুরা, ভিডিওর পরের পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা পরের পার্টটা দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।